আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। দর্শক, জায়েদ খান, জায়েদ খান মানেই হচ্ছে চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে আলোচিত সমালোচিত একজন চিত্রনায়ক। জি দর্শক, বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নানান অভিযোগে ডুবে আছে। শোক, জায়েদ খান ভোট কেনা থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্টদের প্রভাবিত করা এবং হত্যা মামলার অভিযোগ কিন্তু তার নামে উঠেছিল। এবার তাকে নিয়ে নতুন একটি মামলা বা তাকে নিয়ে নতুন একটি অভিযোগ উঠে এসেছে। আপনারা এটা শোনার পর অবশ্যই আশ্চর্য হবেন, আমিও আশ্চর্য হয়েছিলাম। তবে জায়েদ খানের এই নির্বাচন ঘিরে তার সম্পর্কে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, আর এগুলোর মধ্যে এটা একটা। দর্শক, সম্প্রতি জায়েদ খানের বিরুদ্ধে জমি ও স্থাপনা দখলের অভিযোগ উঠে এসেছে, আমিও কিন্তু এটা শোনার পর আশ্চর্য হয়েছিলাম। দর্শক, ভুক্তভোগী কয়েকটি পরিবার জায়েদ খানের বিরুদ্ধে মানববন্ধনও করেছে। রোববার সকাল 9:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্তর্জলা সিনেমার শুটিংয়ের কথা বলে নিজ জেলা পিরোজপুরে জমি ও ক্লিনিক দখল করেন জায়েদ খান, এমন দাবি মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের। মানববন্ধনের ব্যানারে জায়েদ খানের ভূমি দস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। দর্শক, পাশাপাশি জমি দখলে এই চিত্রনায়কের দুই ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু জড়িত বলে দাবি করছে। দর্শক, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক অভিযোগকারী জানায় যে 2016 সালের 21 মার্চ রাত 2টায় সময় 5তলা ভবনের 5ম তলায় কয়েকজন সঙ্গী নিয়ে জায়েদ খান, গীতা রানী ও তার পরিবারের ওপর হামলা চালান। এই কথাটা কতটুকু সত্যি বা এটা কতটুকু মিথ্যে, নাকি জায়েদ খানের বিরুদ্ধে এটা নতুন ষড়যন্ত্র, সেটা নিয়ে কিন্তু এখনও কিছু জানা যায়নি। তবে দর্শক, এই সকল অভিযোগ শোনার পর জায়েদ খান একটি বক্তব্য দিয়েছে, তো চলুন তার বক্তব্যটি শুনে নেওয়া যাক। প্রেস ক্লাবে আমাদের চলচ্চিত্র যারা সহযোগী করেছিলাম এবং যে গ্রুপটাই নির্বাচনকে নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, শুরুর থেকেই আমাকে একটা মার্ডার কেসের মতো জায়গায় আসামি করার চেষ্টা, নির্বাচনে এখন পর্যন্ত আমাকে নির্বাচিত হওয়ার পর আমাকে নিজের ধরনের ষড়যন্ত্র চলছে, তারই অংশবিশেষ আমার পিরোজপুরের একটি কি বলবো এটাকে পিরোজপুরের একটি মাইনরিটিকে নিয়ে এসে প্রেস ক্লাবে দাঁড়িয়ে ধরিয়ে মিথ্যে একটা অপপ্রচার চালাচ্ছে জায়েদ খানের হিন্দু ক্লিনিক দখল। আজ পারতপক্ষে বিষয়টা কিন্তু নাই, আমি এই ক্লিনিক বা এই জায়গার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নাই। আমার আপন ভাই যিনি মেজো ভাই, তার সাথে উনি ক্লিনিকটার মালিক অর্ধেক, বাকি অর্ধেকও কেনার জন্য ওনাকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই যে মহিলা এই টাকাটা না দিয়ে উনি রেজিস্ট্রি না করে দিয়ে ঘুরাচ্ছে, তারই ফলশ্রুতিতে এই এই কেস চলমান আদালতে। তো তারা এখন সেটা আমার ভাইয়ের এবং তার বিষয় মালিকানা নিয়ে সমস্যাটা, অন্য কিছু না। তো দর্শক, নিশ্চয়ই তার বক্তব্যটি শুনেছেন। তো আপনাদের কি মনে হয় যে জায়েদ খান সত্যি বলছে, এটা কি আসলেই তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র? এটা হতেও পারে, কারণ হচ্ছে তাকে নিয়ে যত অভিযোগ উঠে এসেছে এই সকল কিছু কিন্তু এই নির্বাচনকে ঘিরেই। তো এখন দেখার বিষয় এবং প্রশাসন অবশ্যই এটা খুঁটিনাটি দেখবে যে আসলেই তারা সত্যি বলছে না মিথ্যে বলছে। তো আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।